বিসমিল্লাহ রাহিম আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন আজব এক গাছের গোবন ওষুধি ক্ষমতা জেনে রাখুন ইতিমধ্যে যাহারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনও যাহারা সাবস্ক্রাইব করেননি অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে ভিডিও ভিডিওটি দেখে নিন লক্ষ্য করে দেখুন স্ক্রিনে যে গাছটি দেখা যাচ্ছে গাছটি খুবই শক্তিশালী একটি গাছ এই ভিডিওটি বিবাহিত অবিবাহিত বাইদের জন্য বানিয়েছি যারা বিয়ে করেছেন যৌন উত্তেজনা কমে গেছে স্ত্রী স্ত্রীর কাছে লজ্জা পাচ্ছেন সঙ্গে নিকে সুখ দিতে পারতা না তারা মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করে দেখেন এই গাছটি আপনারা চিনেন কি না গাছটি বাংলাদেশের আনাচে কানাচে প্রতি জেলায় বাড়ির আঙিনায় খুঁজলেই পেয়ে যাবেন বিশেষ করে ইন্ডিয়াতেও এই গাছ প্রচুর দেখা যায় আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং গুরুজির অনুমতি পেতে গেলে চ্যানেলটি ভাবে সংগ্রহ করবেন এই গাছটি আমি আপনাদের মাঝে আজকে তুলে ধরব আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নিয়ম জানানো আছে জেনে নেবেন যে গাছটি আপনারা দেখতেছেন গাছটি শনিবার দিন আসরের নামাজ শেষ করে এই গাছের পাশে যাবেন যে নিঃশ্বাস বন্ধ করে এক নিঃশ্বাসে গাছটি উঠিয়ে ফেলবেন উঠিয়ে সাথে সাথে ওই স্থান ত্যাগ করে চলে আসবেন আসার পরে হাফ ইঞ্চি পরিমাণ শিকড় কেটে নেবেন কেটে নিয়ে এই শিকড় আপনি দুইভাবে ব্যবহার করতে পারবেন এক এক চামচ মধু সহকারে খাঁটি মধু সহকারে এক চামচ মদ নিয়ে শিকোটি নিয়ে চিবিয়ে খেয়ে ফেলবেন আর যখন স্ত্রীর সাথে সহবাসে যাবেন সঙ্গিনীর সাথে সহবাসে যাবেন তখন এই শিকোটি আপনার শরীরে ধারণ করবেন সব থেকে বেশি ভালো হয় জিহ্বার নিচে রেখে সহবাসে লিপ্ত হবেন তারপরে এই গাছের ক্ষমতা আপনি দেখবেন যে পর্যন্ত শিকড়টি না সরাবেন ওই পর্যন্ত এক ফোঁটা পানীয় বের হবে না লিঙ্গ থাকু লোহার মতন শক্ত ঘন্টার পর ঘন্টা সহবাস করবেন এক ফোঁটা পানিও বের হবে না একশো পার্সেন্ট পরীক্ষিত এই গাছের শিকড় বিশ্বাস করুন আর বা নাই করুন আমি গুরুজির কাছ থেকে অনুমতি নিয়ে ব্যবহার করেছি খুবই পাওয়ারফুল একটি গাছ আপনারা বিশ্বাস রেখে শিখটি ব্যবহার করতে পারেন অবশ্যই গুরুজির অনুমতি লাগবে গুরুজির অনুমতি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন স্কিনে গাছটি লক্ষ্য করে আবারও দেখেন আমি আবারও নিয়মটি বলে দিচ্ছি শনিবার দিন আসরের নামাজ শেষ করে গাছের কাছে যাবেন যাওয়ার পর এক নিঃশ্বাসে গাছটি উঠিয়ে ফেলবেন সাথে সাথে ওই স্থান ত্যাগ করবেন তারপর শিকটুক হাফ ইঞ্চি পরিমাণ কেটে নেবেন কেটে নিয়ে এক টুকরো অরিজিনাল খাটি মধুর সাথে মিশিয়ে চিবিয়ে খেয়ে নেবেন আর এক টুকরো রেখে দিবেন যখন আপনারা স্ত্রীর সাথে সহবাসে যাবেন তখন জিহ্বার নিচে রেখে সহবাস করবেন একশো পার্সেন্ট গ্যারান্টি কথা দিচ্ছি কাজ হবেই আপনারা বিশ্বাস রেখে গাছটি সংগ্রহ করবেন করার পর ব্যবহার করে দেখুন আমি যে কথাটি বলছি ক কথাতে কোনো মিথ্যা কথা বলতেছি না বা গাছের ভিতর অনেক শক্তি দিয়েছেন আপনারা বিশ্বাস রেখে গাছটি সংগ্রহ করতে পারেন কত টাকা পয়সা নষ্ট করেছেন এখানে কোনো টাকা পয়সা লাগবে না আপনারা শুধু একটু কষ্ট করে গাছটি সংগ্রহ করবেন সংগ্রহ করে তারপর যেভাবে নিয়ম বলেছি ওই নিয়ম মেনে ব্যবহার করুন কাজ হবে ইনশাল্লাহ তবে ভাই আপনারা গুরুজির অনুমতি নিয়ে নেবেন কাজ হবে অনুমতি না নিলে কোনো কাজে হবে না আর গুরুজির অনুমতি পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকন অন করে সাথেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আরও অনেক শক্তিশালী গাছের ভিডিও বানানো আছে আপনাদের মাঝে একের পর এক ভিডিও দিয়ে দিব আপনারা দেখে নেবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ কাজ হবেই